বাঘের আক্রমণ থেকে বাঁচতে জঙ্গলে পুজো। বনবিবির মন্দির ঘিরে এই পুজোর আয়োজনে মেতে ওঠেন স্থানীয় সকলেই। বনমেলায় বনবিবির আরাধনায় মেতেছে সুন্দরবনবাসী। কুলতলি বিধানসভার অন্তর্গত মইপিট কোস্টাল থানার নাগেদাবাদের মাকড়ি নদী ও মাতলা শ্রীফলা নদীর সংযোগস্থলের এই মেলাটিকে ঘিরে মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো। বহু প্রাচীন এই বনবিবি মায়ের পুজো উপলক্ষে বনবিবির মন্দির প্রাঙ্গণে বহু ভক্ত সমাগম। স্থানীয় সূত্রে জানা গেল, সুন্দরবন এলাকায় বহু বছর ধরে চলে আসছে প্রাচীন এই মেলা। বনবিবি মাতার পুজো উপলক্ষে এই মেলায় উপকূলবর্তী এলাকাগুলির বিভিন্ন দ্বীপ থেকে বহু মানুষজন এসে ভিড় জমান। এছাড়াও বাইরে থেকেও বহু মানুষ এই মেলায় এসে ভিড় করেন। বনবিবি মাতার পুজো উপলক্ষে উৎসবের মেজাজে থাকেন এই উপকূলবর্তী এলাকার মানুষেরা। জল এবং জঙ্গলে ঘেরা সুন্দরবন, এখানকার মানুষেরা মধু এবং মীন সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। তবে কথিত আছে, সুন্দরবনের গভীর জঙ্গলে মধু ও খাড়িতে কাঁকড়া ধরতে যাওয়ার আগে বনবিবি মাতার পুজো দিলে বাঘের আক্রমণ থেকে পরিত্রাণ মেলে, এমনটাই বিশ্বাস করেন স্থানীয়রা। সেই বিশ্বাস থেকেই দীর্ঘদিন ধরে এই এলাকায় হয়ে আসছে বনবিবি মাতার পুজো। কুলতলির মইপিট কোস্টাল থানার নাগেদাবাদের মাকড়ি নদীর তীরে বহু প্রাচীন বনবিবি মায়ের পুজো উপলক্ষে মেলার আয়োজন হয়েছে। মোরগ দিলাম, আগে আমরা নদীতে মাছ কাঁকড়া ধরতাম, এখন আর যাই না, আমার ছেলে মানসিক ছিল তাই মোরগ দিলাম। রাজ্যের উপকূলবর্তী এলাকার একাধিক দ্বীপের বাসিন্দারা এই মেলায় ভিড় জমিয়েছেন। বিশেষত যারা সুন্দরবনের গভীর জঙ্গলে মধু সংগ্রহ ও কাঁকড়া ধরতে যান, তারা সবাই এই বনবিবি মায়ের পুজোয় যোগদান করেছেন। এছাড়াও কুলতলি বিধানসভা এলাকার অন্যান্য জায়গা থেকেও বহু মানুষ এই বনবিবি মায়ের পুজো উপলক্ষে মাকড়ি নদীর তীরে একত্রিত হন। স্থানীয়দের অনেকেই এই পুজোকে জঙ্গল পুজো ও এই মেলাকে জঙ্গল মেলাও বলে থাকেন। সুন্দরবনের বিভিন্ন দ্বীপ থেকে নৌকায় চেপে রীতিমতো ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে দেখা গিয়েছে ভক্তদের। বনবিবির মেলায় আগত এক ভক্ত জানান, এখানকার পরিস্থিতি কোনো জেটি ঘাট নেই, পারাপার করার খুবই অসুবিধা, মানুষের ঢল যেরকম আছে তাতে আমার ধারণা বা বেশ কিছু মানুষেরও ধারণা, তারা আলোচনা করছিল, বলছিল মুখোমুখি যে একটা জেটি ঘাটের খুব দরকার, এত মানুষের চাপ জঙ্গল মেলা দেখতে আসার জন্য। এই বছরে একবার দেখলাম নৌকা পারাপার হচ্ছে, নৌকায় মানে রিস্ক, খুব রিস্ক, জীবনের রিস্ক নিয়ে লোক পারাপার হচ্ছে, এসে গেছে, পৌঁছে গেছে এই জায়গায়, জঙ্গল মেলা দেখবে, সেই জন্য জীবনের ঝুঁকি নিয়ে ও পারে যাচ্ছে, জঙ্গল মেলা দেখে কোনো রকমে ফিরে আসছে। এই বিষয়ে অপর এক স্থানীয় বাসিন্দা পঙ্কজ রায় বলেন, জঙ্গল মেলা উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি, প্রতি বছর আমরা এই মেলা উপলক্ষে এখানে আসি, বনবিবি পুজো দেখি, তবে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত, নৌকা নিয়ে মানুষের ঝুঁকির পারাপার চলছে। জঙ্গল মেলা আমাদের কুলতলি ব্লকের একটা অন্যতম এখন গুরুত্বপূর্ণ মেলা হয়ে রয়েছে এবং এর জনপ্রিয়তা দিনের পর দিন বাড়ছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে প্রায় লক্ষাধিকের মতন মানুষ এখানে সকাল থেকে রয়েছেন এবং এখনও মানুষ আসছেন, অল্প ছোট জায়গার মধ্যে দিয়ে অনেক কষ্ট করে হলেও মানুষ আসছেন, শুধুমাত্র আসছেন এই একটাই কারণে যে আমাদের এই সুন্দরবন অঞ্চলের একটা বহুদিন ধরে চলে আসা যে মেলা, বনবিবির মেলা, মইপিট নগেনামাদের অধিবাসীরা প্রায় দীর্ঘ 60-70 বছর ধরে এই মেলাটা করে আসছেন, সেই মেলাতে অংশগ্রহণ করার জন্য আমি জঙ্গল মেলা দেখতে এসেছিলাম। অনেকেই মনে করছেন লোকসভা নির্বাচন চলছে, সেই কারণে ব্যস্ত পুলিশ কর্মীরা, বিভিন্ন জায়গায় ভোটের ডিউটিতে যাচ্ছেন তারা, তুলনায় এলাকায় কম রয়েছে পুলিশ কর্মী। এটা 65 বছরের মেলা, তারা নদীতে মাছ কাঁকড়া ধরতে যায় এবং তাদের মনস্কামনা মাকে পুজো দিয়ে যায় বাঘের হাত থেকে বাঁচার জন্য, এবং এখানে প্রণাম করেই যায় যারা, তারা সারা জীবন যেন ভালো করে জল জঙ্গলে মাছ ধরে বেঁচে থাকতে পারে জীবন জীবিকার উপরে। এখানকার লোকেরা 90% মানুষ নদীতে মাছ কাঁকড়া ধরে এবং জীবন জীবিকা নির্বাহ করে। প্রশাসনকে জানিয়েছি এবং ওরা যদি একটু উদ্যোগ নেয়, আমরা আমাদের সীমিত একটা মেলা কমিটির পক্ষ থেকে এত কিছু করা সম্ভব হয়নি। হ্যাঁ, আমরা চেষ্টা প্রশাসনকে বলেছি, এমএলএ সাহেবকে বলেছি, এমপিকে বলেছি, হ্যাঁ প্রধান এবং বিডিও সাহেবকে বলেছি, যাতে এখানে একটা জেটির ব্যবস্থা করে দেওয়া যায়। তবে প্রশাসনিক পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠলেও বছরের একটি দিন জঙ্গল মেলায় উপস্থিত হন সকলে, মেতে ওঠেন বনবিবির আরাধনায়।
ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, সুন্দরবন। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।